আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি কোনো প্রকার রান্না বা ব্লগ শেয়ার করব না, আজকে আমি শুধুই শেয়ার করব যে আজকে শুক্রবারে আমরা বিকালের দিকে একটু বাহিরে বের হয়েছিলাম, আর মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা একটু নার্সারিতে যাব কিছু গাছ কেনার জন্য। যারা আমার পুরাতন বন্ধু তারা অবশ্যই জানেন আমি এর আগেও বলেছিলাম যে আমার বারান্দার জন্য কিছু গাছ লাগবে, আর বেশ কয়েকদিন ধরে আসলে শরীরটাও খারাপ, তাছাড়া সময়ও পাচ্ছিলাম না যে একটু নার্সারিতে যাব। তো আজকে ভেবেছি যে আজকে আর অন্য কিছু শেয়ার করব না, সেজন্য আমি কোনো প্রকার ভিডিও করিনি। আজকে ভেবেছি যে আজকে আমি আগে নার্সারিতে যাব, কিছু গাছ কিনব, তো সেজন্যই ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি নার্সারির কিছুটা অংশ শেয়ার করি। তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার এই ভিডিওটি আজকেই প্রথম দেখে থাকেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তা সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর সেই সাথে আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আসলে কিছুদিন যাবত আমার শরীরটা অসুস্থ, আর তাছাড়া মনটাও অনেকটা খারাপ, কারণ মানে যখনই আমার নতুন কোনো সাবস্ক্রাইব অ্যাড হয় তখনই আমার মানে কিছুক্ষণ থাকার পরে সেটা চলে যায়, আর একটু আমি সাবস্ক্রাইব বাড়ছেই না, দিন দিন কমছে তো বাড়ছে না, এজন্য আসলে মনটা অনেকাংশেই খারাপ। আর আসলে কোনো একটা কাজ করতে গেলে কিছুটা তো উৎসাহ চাই, তো একটু সাবস্ক্রাইব বাড়লে কিন্তু মনটা অনেক ভালো লাগে। কিন্তু যখন দেখি যে প্রতিদিনই 5টা 6টা করে কেটেই নিচ্ছে, বাড়ে না কিন্তু কমে যায়, এজন্য আসলে মনটা অনেক খারাপ। দু এক সময় ভাবি যে ইউটিউবিং করব না বা আর কোনো ভিডিও আপলোড করব না, কিন্তু আবার কেন জানি না থাকতে পারি না, আবার দুই একদিন পরে আবার ভিডিও আপলোড করি। এই হচ্ছে আমার বর্তমানের অবস্থা। তো যাই হোক, আমরা এখন নার্সারিতেও চলে এসেছি, অনেক কথাই আপনাদের সঙ্গে বলে ফেললাম, তো কোনো প্রকার ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সেই সাথে দেখতে থাকুন আমরা নার্সারিতে কিছু গাছ কিনব। আমার কাছে গাছ দেখতে অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আচ্ছা, আপনাদের কাছে গাছ দেখতে কেমন লাগে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর সেই সাথে আমার এই ভিডিওটি দেখে একটা লাইক দিতেও ভুলবেন না। কিন্তু অনেকেই আছেন যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান, কিন্তু প্লিজ প্লিজ আপনারা একটা লাইক দিলে অনেকটা উৎসাহ কিন্তু জাগে আমাদের ভিডিও তৈরি করতে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা দেখতে থাকুন, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আর সেই সাথে আমার ছেলে আসলে নার্সারিতে অনেকটা এনজয় করেছে, তো সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাশাআল্লাহ, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। একটু আমি চলে আসি, আমি
বেশি না, হাত কাঁপানো যাবে না, হাত কাঁপালে ভিডিও ভালো আসে না। বেটা ওয়েট, আসতেছি আমি। আমি তো করেই যাবো। হ্যাঁ